আপনি কার জন্য ওয়েট করছেন? কে আপনার জীবন বদলে দিতে পারে? আপনি কি ভাবছেন যে বাইরের লোকেরা আপনার জীবন বদলে দেবে, বা আপনার জন্য কোনো অগ্রদূত আসবে, বা কোনো ভগবানের দূত আপনার কাছে আসবে যে এসে আপনার জীবন নিজের হাতে বদলে দেবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটবেন, আপনাকে কিছুই করতে হবে না, পরের উপর আপনি নির্ভর করে জীবন কাটিয়ে দেবেন? সত্যি কি তাই? তো এই ভিডিওটা আপনার জন্য। তো এই প্রসঙ্গে একটা ছোটো গল্প বলি। তো একটা ক্ষেতে একটা পাখি ও তার দুটো বাচ্চা বসবাস করত। ওরা খুব আনন্দে বসবাস করছিল। তো ফসল পাকতে শুরু করলো। একদিন ওই জমির মালিক এলো চাকরের সাথে, এসে চাকরের সাথে গল্প করছিল যে ধান তো পরপর পেকে যাচ্ছে, তো যাই গিয়ে গ্রামের গত কয়েক কৃষককে ডেকে নিয়ে আসি, গিয়ে ওদেরকে দিয়ে দু তিন দিন পরে এসে ধানগুলো কাটতে হবে। তো পাখিটা যখন ফিরে এলো সারাদিন খাবার নিয়ে, তো বাচ্চা দুটো ভয়ে কাঁপছিল। তো মা জিজ্ঞেস করলো, তোমাদের কী হলো? বাচ্চা দুটো বলল যে জমির মালিক বলল যে কৃষক নিয়ে ধান সব কেটে দেবে, তখন আমরা কোথায় যাব? তো এই কথা শুনে মা বলল, এখনও ধান কাটার সময় হয়নি, আর এখনও আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়নি, ওয়েট করো। তো দুদিন পরে কৃষক আবার চাকরকে নিয়ে এলো, বলছে গ্রামের লোকেরা তো এলোই না, এক কাজ করি, আমার দুই ছেলেকে বলি ওরা এসে ধান কেটে নিয়ে যাবে। তো আরও কয়েকদিন ওয়েট করলো। তো ওই দিনই মা পাখি বলল যে যেহেতু কৃষক বলেছে যে ও দুই ছেলে এসে ধান কাটবে, ঠিক আছে, তাহলে এখনও ওরা ধান কাটবে না, এখনও আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়নি। তো আর একদিন এসে কৃষক নিজেই একা এলো এবং বলল, ঠিক আছে, অনেকের উপর নির্ভর করেছি আর নয়, এবারে আমি কালকেই দা নিয়ে আসবো, নিজেই ধান কাটবো, আমি আর কারোর উপর নির্ভর করতে চাই না। তো ওই দিন যখন মা ফিরে এলো, তখন পাখি দুটো ব্যাপারটা বলল। তখন মা বলল, না, এবারে আমাদের সময় হয়ে গেছে এ জায়গা ছাড়ার উপর, কারণ কৃষক যখন নিজেই বলেছে যে নিজে দায়িত্ব নিয়ে ধান কাটবে, তাহলে নিশ্চয়ই কাটবে, তো এখানে আর আমাদের থাকা সেফ নয়। ফলে বাকিটা এইবার তার শাবকদের নিয়ে ও জায়গা ছেড়ে চলে গেল। তো বন্ধু, আমরা সবাই ওয়েট করি যে কেউ আমাদের জীবনে আসবে, কেউ আমাদের জীবনে লাইফটা পুরো বদলে দেবে, আমরা যা চাইবো তা পেয়ে যাব, কষ্ট করব না, এই জন্য আমরা অন্য লোকের উপর ওয়েট করি যে ওরা কাজটা করে দেবে, তার বেনিফিট আমি নেব। কিন্তু এইভাবে দিনের পর দিন চলে যাবে, কিন্তু বাইরের কেউ আসবে না, আর বাইরের কাজে নিজের কাজে নিজের জীবনের দায়িত্ব অন্যকে দেওয়া মানে কোনো কাজে দীর্ঘসূত্রি নিয়ে আসা। অর্থাৎ যে কাজটা একদিনে হতো সেটা হয়তো দশ দিন হতে পারে, এক মাসে হতে পারে, দু মাসে হতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। বলে না সরকারি কাজ 18 মাসে বছর, ঠিক তেমনি অন্য লোকের উপর নির্ভর করলে সেটা 18 নয় 36 মাসেও হতে পারে, কারণ আপনি আপনার সাথে 24টা ঘন্টা কাটিয়েছেন। আপনি জানেন আপনার স্ট্রেংথ কী, আপনার উইকনেস কী, আপনি কেন অন্যের উপর আপনার জীবনটা নির্ভর করবেন? অন্যরা কী করবে, তার নিজের জীবনের কাজগুলো আগে করবে, তারপরে যদি খেয়াল খুশি হয় তো আপনার দিকে তাকাতেও পারে বা নাও তাকাতে পারে। তো আপনি কেন অন্য লোকের খেলনার পুতুল হতে যাবেন? এর চেয়ে ভালো হয় না যে নিজের জীবনের দায়িত্ব নিজেই পুরো নিলে ভালো হয়? আর যদি কেউ ভাবছে যে অনেক দেরি হয়ে গেছে, আমি কি কিছু করতে পারবো, তাদেরকে বলি জীবন হচ্ছে এমন একটা জিনিস যা তুমি যেখান থেকে চাইবে সেখান থেকেই শূন্য থেকে শুরু করতে পারবে। এর জন্য পৃথিবীর কারোর উপর নির্ভরশীল হওয়ার কোনো দরকার নেই, কারণ মানব জীবন হচ্ছে এমন একটা জিনিস নিজের মন থেকে চাইলে নতুন করে শুরু করা যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে নিজেদের কাজ এবার থেকে নিজেরা শুরু করো, কারোর উপর ওয়েট করবে না।